আমার এই ট্রেভেল ডকুমেন্টারি চ্যানেলের আজকের যে ভিডিওটি আমি আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার সর্বশেষ বড় কোনো বিদেশ ভ্রমণ। 2019 সালের নভেম্বর মাসে আমরা পাঁচ দম্পতি গিয়েছিলাম ওশেনিয়া ভ্রমণে। তার শুরু হয়েছিল পাপুয়া নিউগিনি দিয়ে, পাপুয়া নিউগিনি শেষ করে আমরা গিয়েছিলাম অস্ট্রেলিয়া 2001 সালে। যদিও আমার সমস্ত ট্রাভেলকে এই ভিডিও ডকুমেন্টেশন করা শুরু, তার শেষ হয়েছে আপাতত 2019 সালে করোনার আগ পর্যন্ত সময়ে। কিছুদিন পরেই আমি আমার প্রথম ভ্রমণটা কিভাবে শুরু করেছিলাম সেটার ভিডিও আপনাদের দেব। আজকে শুরু হচ্ছে 850টি ভাষা এবং প্রায় একই পরিমাণ নৃগোষ্ঠীর একটা দ্বীপপুঞ্জ পাপুয়া নিউগিনি। বিচিত্র একটা দেশ এটা। এখানে না যাওয়া পর্যন্ত এই দেশ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সেই দেশকে আমরা দেখেছি মাত্র তিন দিনে। কেমন করে সেটা দেখলাম সেটা নিয়ে আমার এই উপাখ্যান, এক্সপ্লোরিং পাপুয়া নিউগিনি ইন থ্রি ডেজ।